প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রহেলিকার সাফল্যের পর আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে আপনি পরবর্তী ছবি করছেন শাবনূরকে নিয়ে মাহফুজ আহমেদের বিপরীতে, কিন্তু আবার একটি সংবাদ দেখলাম শাবনূর অস্ট্রেলিয়াতেই চুক্তিবদ্ধ হয়ে আছে আপনার আগে অন্য এক ডিরেক্টরের ছবিতে, এবং সেটার অফিসিয়াল ঘোষণাই সে খুবই ইনফরমাল ওয়েতে দিয়েছে এবং তার পরিচালকও দিয়েছে। সেক্ষেত্রে ঘটনা কোনটা সত্য, আপনার ছবি নাকি ওই ছবি, কোনটা আগে হচ্ছে? অনেক ধন্যবাদ জয়, তুমি এখনো কি বলবো আর। সেটা হচ্ছে যে আমরা একটা মাতাল হাওয়া একটা স্ক্রিপ্ট করেছি এবং আমরা 7-8 দিন আমরা বসেছিলাম, আমাদের স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। কোনটা হচ্ছে বড় কথা না, আমারটা করছি, আমারটা হবে। এবং আমি যেটা অ্যাজ এ ডিরেক্টর বলতে চাই, শাবনূর আমাদের দেশের ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, শাবনূরকে শাবনূরের মতো করে আনতে চাই। মানে আমি সেলফিশ হতে চাই না, শাবনূর যেমন তাকে ওইভাবে নিয়ে শুটিং করে ফেলবো, মানে আমি আসলে এটা এরকম না বিষয়টা হলো আমি যেটা কাজটা করব, আমি প্রহেলিকার থেকে বেটার কাজ করতে চাই এবং সুন্দরভাবে শাবনূরকে তার ভক্তকুল যেন খুশি হয়, সমস্ত দর্শক যেন খুশি হয়, আমার দর্শক যেন খুশি হয় এবং আমার স্ক্রিপ্টটার সাথে যেন শাবনূরকে যায়, ওইভাবে শাবনূরকে তৈরি করেই আমি দর্শকদের সামনে আনবো এবং শুটিং এ যাব। অবভিয়াসলি আমার কাজটা হবে, কিন্তু দেরি হবে তাহলে শাবনূর আপনার আগেই অন্য একটি ছবি করে। আমি আসলে সেটা বলতে পারবো না, আমাদের টাইম মতো। কিন্তু আমাদের জানলেন যে অ্যানাউন্স যে একটা ছবি হয়েছে আপনি তো জেনেছেন নাকি? হ্যাঁ, আমিও দেখেছি সবার মতো, ওই বিষয়ে আসলে আমি কোনো কথা বলতে চাই না। আমি আমারটা নিয়ে ভাবতে চাই। নেক্সট ছবি দুটি হবে বলে আমরা জানি, দুটি ছবির প্রস্তুতি নিচ্ছেন, একটির নায়িকা শাবনূর হলে আরেকটির নায়িকা কে এবং নায়ক কে? একটা তো আমার শাবনূর আর মাহফুজ মাতাল হাওয়া, আর সোলমেট যেটা সখা ওটা এখন না বলি, যখন আবার অ্যানাউন্সমেন্ট হবে যদি আবার কিছু চেঞ্জ হয়ে যায়। তো আপনাদের এর আগে প্রহেলিকার নায়িকা তো বুবলি ছিল, বুবলিকে নিয়ে কাজ করছেন না করছেন না? করবো তো, আমার অনেক পছন্দের এবং আমি মনে করি 2023 সালে আমি অনেক সিনেমা দেখেছি, আমার সিনেমা বলে না মানে প্রহেলিকা দর্শকরা বলেছে, সালতাম আমি মিতে দেখেছি এবং প্রহেলিকাতে বুবলির অ্যাক্টিং মানুষ পছন্দ করেছে এবং যারা ওকে অপছন্দ করে তারাও লাইক করেছে। সো অবশ্যই 2023 সালে প্রহেলিকাতে বুবলি পাওয়া উচিত। কি পাওয়া উচিত? সবার ভালোবাসা তো পেয়েছে, পুরস্কার পাওয়া উচিত। ওকে, সো আপনার ছবির শুটিং নেক্সট কোনটা শুরু হচ্ছে সেটা এখন পর্যন্ত আমরা? নেক্সট আমার শুরু হবে মাতাল হাওয়া, এটা একদম শিওর। তাহলে শাবনূর সেই পর্যায়ে পর্যন্ত আমরা সে চলে আসবে, সে তাকে আমরা টাইম দিয়েছি 2 মাস, সে চলে আসবে, সমস্যা নেই। আপনি শাবনূরকে টাইম দিয়েছেন 2 মাস, কিন্তু ওই ছবির শুটিং শুরু হলে ওইটা শেষ করে তো আপনার কাছে? সেটা আমি জানি না, ওই ছবির শুটিং শুরু হবে কি হবে না এই বিষয়ে আমার কোন আসলে মাথা ব্যথাই নাই, আমি শুধু জানি যে আমি আই এম নট সেলফিশ ডিরেক্টর, আমি শাবনূরকে বুঝি, শাবনূরকে ওইভাবেই আমি মানুষের সামনে আনবো। সো আমার যখন সময় হবে, শাবনূরের যখন সময় হবে। চৌধুরী এত